প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্ট্যাটিক কারেন্ট যেটা, সেটা নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক কারেন্ট বা স্থির বিদ্যুৎ কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব, সেই সাথে আমরা তড়িৎ আবেশ সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো, দুইটা বস্তু ঘর্ষণের ফলে বস্তুদের মধ্যে আধানের সৃষ্টি হয়, আর সেই আধানটা যদি বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটাকে বলা হয় স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক কারেন্ট বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর তড়িৎ আবেশ হচ্ছে কোনো একটা আহিত বস্তুকে আমরা যদি অন্য একটা অনাহিত বস্তু বা নিরপেক্ষ বা নিস্তড়িত বস্তুর কাছাকাছি আনি, তখন দেখা যাবে অনাহিত বস্তুটার মধ্যেও আধানের সৃষ্টি হয়। তো এই যে আধানের সৃষ্টি হয়, একটা চার্জিত বস্তুর কারণে অন্য একটা অচার্জিত বা অনাহিত বস্তুর মধ্যে আধানের যে সৃষ্টি হয়, সেই আধান সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। তো আজকে আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক কারেন্ট এবং ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ সম্পর্কে প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। তো তাহলে চলো আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। আমি আশা করি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা খুব সহজেই স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয় এবং তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন কী সেই বিষয়টা বুঝতে পারবে। তো এই সিম্পল এক্সপেরিমেন্টের জন্য আমি কয়েকটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, একটা স্ট্যান্ডের মধ্যে একটা কলমকে আমি উপর করে রেখেছি, আরেকটা কলম আমার হাতে আছে। তো এই কলমটা দিয়ে মূলত আমরা ঘর্ষণের মাধ্যমে ঘর্ষ তড়িৎ বা স্থির তড়িৎ উৎপন্ন করব। তোমরা ইতিমধ্যে জানো, দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে বস্তুদ্বয়ের মধ্যে আধানের সৃষ্টি হয়, আর এই আধানটা যদি বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটাকে বলা হয় স্থির তড়িৎ। তো আমরা এই কলমটাকে একটা সিল্কের কাপড় বা নর্মালি কম্বল আমরা যেগুলো ইউজ করি, এই কম্বলের মধ্যে যদি ঘষে নিই তখন এই কলমের মধ্যে আমরা দেখব আধানের সৃষ্টি হবে। তো এই কলমের মধ্যে যখন আধান সৃষ্টি হবে সেটা এই কলমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই কারণে আমরা এটাকে স্থির তড়িৎ বলছি। কারণ কলমটা যে উপাদানের তৈরি সেটা আসলে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের, তো এই কলমের মধ্যে দিয়ে আধানটা আসলে সঞ্চালিত হইতে পারবে না। তোমরা জানো, যদি আধান সঞ্চালিত হয় বা প্রবাহিত হয় তখন এটাকে বলা হয় চলতড়িৎ, আর যদি আধান যেখানে উৎপন্ন হয় সেখানেই যদি সীমাবদ্ধ থাকে তখন সেটাকে বলা হয় স্থির তড়িৎ। আর এই যে এখানে স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে সেইটা আমরা কিভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার জন্য এই যে দেখো আমার হাতে এক টুকরা কাগজ, এরকম ভাবে এক টুকরা কাগজ কেটে নিবে, ছোট এক টুকরা কাগজ। এই কাগজটাকে আমরা এই কলমের মাথায় এরকম ভাবে স্থাপন করব। এই যে কাগজটা, এটা এখন নিউট্রাল অবস্থায় আছে, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায়, এটা অনাহিত একটা কাগজ। তো এরপর আমরা এই কলমটাকে, আমরা সিল্কের কাপড় বা কম্বলের কাপড়ের কথা বললাম, সেখানে ঘষে নিব। ঘষলে এই কলমের মাথায় স্থির তড়িৎ বা আধানের সৃষ্টি হবে। তো যেহেতু ঘর্ষণের ফলে এই কলমের মধ্যে আধানের সৃষ্টি হয় বা স্থির তড়িতের সৃষ্টি হয়, এই কারণে স্থির তড়িৎকে ঘর্ষ তড়িৎ বলা যায়। তো আমরা এখন দেখব ঘর্ষণের ফলে এই কলমের মধ্যে আধানের সৃষ্টি হয় কিনা। তো তাহলে চলো আমরা এই কলমটাকে একটা কম্বলের কাপড়ের সাথে ঘষে নিই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে একটা কম্বলের কাপড় নিলাম, এখানে আমি কলমটাকে এরকমভাবে ঘষে নিব। কিছুক্ষণ ঘষলে এই কলমের প্রান্তে স্থির তড়িৎ বা আধানের সৃষ্টি হবে, আমরা সেটা দেখব। ওই যে ঘষার পরে এটার মধ্যে আসলে আধানের সৃষ্টি হয় কিনা আর কাগজটাকে আকর্ষণ করে কিনা সেই বিষয়টা আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমরা কলমটাকে ঘষে নিলাম। তো আমাদের কথা অনুযায়ী এই কলমের মধ্যে আধান সৃষ্টি হয়েছে, এই আধানটাকে স্থির তড়িৎ বলা হয়। তো আসলে আধান সৃষ্টি হয়েছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, আমি বলেছিলাম এই কাগজটার মাধ্যমে। এই যে দেখো, আমি যদি কাগজটার কাছাকাছি কলমটাকে আনি, এই যে দেখো কাগজটা আকর্ষণ করতেছে, এবং এই কলমটাকে যদি ঘুরাই, দেখো কাগজটা কিন্তু কলমের সাথে সাথে ঘুরতেছে। আমি কিন্তু কলমটা যথেষ্ট দূরে রেখেছি, তারপরে এই যে দেখো কলমের সাথে সাথে কাগজটা ঘুরতেছে। তো এর কারণটা কি? কলমের সাথে সাথে কাগজটা ঘোরার কারণটা হচ্ছে, আমি যখন এই কলমটাকে কম্বলে কাপড় দিয়ে ঘষলাম তখন এই কলমের মাথায় আধানের সৃষ্টি হয়েছে। তো যেহেতু আধানটা কলমের মধ্য দিয়ে প্রবাহিত হইতে পারে না বা সঞ্চালিত হইতে পারে না, এই কারণে এটাকে আমরা স্থির তড়িৎ বলছি। তো এই স্থির তড়িৎ সৃষ্টি হওয়ার ফলে, অর্থাৎ এই কলমটার প্রান্তটা আহিত হয়ে যাওয়ার ফলে, চার্জিত হওয়ার ফলে, আমরা যখন এই কলমটাকে নিস্তড়িত বা অনাহিত এই কাগজের টুকরাটার কাছে আনব, তখন এই কাগজের টুকরার মধ্যে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় চার্জের সৃষ্টি হবে। অর্থাৎ এই যে অনাহিত কাগজের টুকরাটা ছিল সেইটাও আহিত হয়ে যাবে, চার্জিত হবে। আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, কলমের মধ্যে যে ধরনের আধান সৃষ্টি হয়েছে এই কাগজের মধ্যে আবেশ প্রক্রিয়ায় তার বিপরীত জাতীয় আধানের সৃষ্টি হবে। আর এই বিপরীত জাতীয় আধানের আকর্ষণের ফলে, দেখো আমি যখন কলমটাকে ঘুরাচ্ছি, এই কাগজের মধ্যে যেহেতু বিপরীত জাতীয় আধানের সৃষ্টি হচ্ছে, কাগজের যে প্রান্তের কাছে আমি কলমটা রেখেছি সেই প্রান্তের মধ্যে বিপরীত জাতীয় আধান সৃষ্টি হয়, দুই বিপরীত জাতীয় আধানের মধ্যে আকর্ষণের ফলে মূলত এই যে দেখো কলমটাকে ঘুরালে কাগজটাও ঘুরতেছে। এই যে দেখো, আমি যখনই এই যে কলমটাকে ঘুরাচ্ছি, দেখো কাগজটার সাথে সাথে ঘুরতেছে। ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশটা কি? তো প্রথমে কিন্তু এই কাগজের টুকরাটা অনাহিত ছিল,
এটা নিস্তড়িত অবস্থায় ছিল। আর এই কলমটা ঘর্ষণের ফলে এটার মধ্যে আধানের সৃষ্টি হয়, অর্থাৎ স্থির তড়িতের সৃষ্টি হয়। তো এটা চার্জিত হয়ে যাচ্ছে কলমের প্রান্তটা। তো এই চার্জিত কলমটাকে যখন আমরা এই কাগজের টুকরাটার কাছাকাছি আনতেছি, তখন এই কাগজের টুকরার মধ্যে তার বিপরীত জাতীয় আধান সৃষ্টি হয়েছে, আমি একটু আগে বলেছি। তো এই যে আধান সৃষ্টি হয় একটা চার্জিত বস্তুর কারণে আর একটা নিস্তড়িত বস্তু বা অনাহিত বস্তুর মধ্যে আধান সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। তো আশা করি তোমরা স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয় এবং তড়িৎ আবেশ কী সেই বিষয়টা বুঝতে পেরেছ। তো এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।